আসসালামু আলাইকুম। অবশেষে নীরবতা ভেঙে নিজের ভেরিফাই ফেসবুক পেজে একই বললেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ, যেখানে খেলোয়াড়দের চোখমুখে ফুটে উঠেছে সেই আনন্দের স্পষ্টতা। অবশেষে নীরবতা ভেঙেছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে পুরস্কার বিতরণী মঞ্চে খেলোয়াড়রা কথা বলেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ম্যান অব দ্য ম্যাচ লিটন কুমার দাস এবং ম্যান অব দ্য সিরিজ মেহেদি হাসান মিরাজ। এদিকে সাকিব আল হাসান তার ফেসবুক ভেরিফাই পেজে অবশেষে নীরবতা ভেঙে একটি পোস্ট শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। দলের জয়ে অবদান রয়েছে সাকিব আল হাসানেরও, যেখানে জয়সূচক বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে। 6 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ দ্বিতীয় টেস্টটি জয়লাভ করে। দলের জয়ে অবদান রাখার পর নিজের ভেরিফাই ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অলরাউন্ডার, যেখানে শিরোপার সঙ্গে টাইগারদের গ্রুপ ফটো পোস্ট করে সাকিব আল হাসান লিখেছেন আলহামদুলিল্লাহ। সাকিবের এই স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। 2 ঘন্টায় প্রায় 3 লাখ মানুষ তাতে প্রতিক্রিয়া দেখিয়েছে, যার মধ্যে প্রায় 1,78,000 লাভ রিয়াকশন এবং লাইক পড়েছে প্রায় 85,000টি। মন্তব্য করেছেন 38,000-এর বেশি মানুষ এবং শেয়ার করেছেন প্রায় 9,000 বার। সাকিবের ফেসবুক পেজ ঘুরে দেখা যায় তিনি সর্বশেষ স্ট্যাটাস দিয়েছিলেন গত 14 জুলাই। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় ছিলেন তিনি, কিন্তু এই সময়ের মধ্যে দেশে ঘটে গেছে গণ অভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরকার পতন পর্যন্ত পুরোটা সময় নীরব ছিলেন সাকিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও, তবে সব কিছু পেছনে ফেলে মাঠে সক্রিয় ছিলেন তিনি। শেষ ম্যাচে ইনিংসে 21 রানের ইনিংস খেলেছেন আর জয়সূচক বাউন্ডারি মেরেছেন সাকিব আল হাসান নিজেই। এরপর নীরবতা ভেঙেছেন তিনি, নীরবতা ভেঙে ফেসবুকে পোস্ট করেছেন আর তাতেই তা ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা, অবশেষে সাকিব আল হাসানের নীরবতা ভেঙে ফেসবুক ভেরিফাই পেজে তার করা পোস্টটি আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন।